ক্লাস টেন হিস্ট্রি সেটা তো কমপ্লিট হয়ে গেল, এবার আসা যাক হচ্ছে জিওগ্রাফিতে। জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার আমি শেষ করতে করতে এগোচ্ছি এবং আজকে যেই চ্যাপ্টারে আমি পৌঁছে গেছি সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার ফাইভ। ঠিক আছে, চ্যাপ্টার ফাইভের যেই টপিকটা আজকে সম্ভবত তোমাদের পার্ট ফাইভ ক্লাস, তো পার্ট ফাইভ ক্লাসে যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে ভারতের হ্রদ, জলাশয় এবং খালের বন্টন। অর্থাৎ আগের ক্লাসে কী দেখেছিলাম, আগের ক্লাসে হচ্ছে আমরা দেখেছিলাম ভারতের টোটাল নদ নদীগুলো কোথা থেকে আসছে, উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, পূর্ব ভারতের নদী, পশ্চিম ভারতের নদী, তো সব কিছু সেইগুলো দেখলাম ডিটেলসে, উৎস থেকে শুরু করে একবারে হচ্ছে মোহনা সব কিছু দেখে নিয়েছি। তো এবার হচ্ছে কি, যতগুলো হ্রদ রয়েছে ভারতে কী কী টাইপের হ্রদ রয়েছে, জলাশয়গুলো কী কীভাবে জলাশয় রয়েছে, সেই জলাশয়গুলো ভালো দিক খারাপ দিক, কী কী আমরা সমস্যায় পড়ছি যে জল শেষ হয়ে যাওয়ার বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই শুনি, তো সেইগুলো নিয়ে হচ্ছে দেখবো, এবং খালের বন্টন, খাল কীভাবে হচ্ছে ভাগ হয়ে গিয়ে তাদের বন্টন হয়েছে সেগুলো হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখবো। আর তার সাথে সাথে দেখবো কি, তারপরেই দেখবো যে ভারতের প্রধান হ্রদসমূহ, ভারতের হ্রদগুলোকে দুটো ভাগে ভাগ করে আমরা আলোচনা করবো, এক হচ্ছে কি উত্তর ভারতের হ্রদ এবং হচ্ছে দক্ষিণ ভারতের হ্রদ। ঠিক আছে, তারপরে কি, তারপরে দেখবো হচ্ছে আজকে আমরা ভারতের গুরুত্বপূর্ণ জলাশয়, যে সকল জলাশয়গুলো রয়েছে ভারতের মধ্যে সেইগুলো হচ্ছে মেন দেখবো। সেখানের মধ্যে কি পাবো, উত্তরপ্রদেশের হচ্ছে জলাশয় আমরা দেখবো, অন্ধ্রপ্রদেশের দেখবো, পাঞ্জাবের দেখবো, হরিয়ানার দেখবো, পশ্চিমবঙ্গ দেখবো, অর্থাৎ আমরা যেখানে রয়েছি, আমরা বাংলায় কথা বলি, কোথায় রয়েছি আমরা, পশ্চিমবঙ্গে রয়েছি, তো এইগুলো দেখবো। এইগুলো দেখার পরে আমরা তারপরে চলে যাব হচ্ছে তোমাদের মানব জীবনে, আমাদের জীবনে, মানব জীবনে বলতে কি, এই তোমার ক্লাসের হচ্ছে একজন মানব চট্টোপাধ্যায় রয়েছে তার কথা আমি বলিনি, মানব জীবনে অর্থাৎ হচ্ছে আমাদের জীবনে, আমাদের জীবনে নদী হ্রদ জলাশয়ের কী ভূমিকা রয়েছে সেইগুলো হচ্ছে আমরা দেখে নেব। তারপরে কি, সেই ভূমিকাগুলোর মধ্যে কী কী পাবো, হচ্ছে অবাদি জমির উৎপত্তি সেইগুলো দেখবো, তারপরে হচ্ছে অভ্যন্তরীণ পরিবহনের ক্ষেত্রে কতটা হচ্ছে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই নদী হ্রদের পরে, পরিবহনকে মালপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া, জাহাজে করে নিয়ে আসা নিয়ে যাওয়া হয় না, সেইটা কি সেই হ্রদ নদীর মধ্যে দিয়েই তো নিয়ে যাওয়া হয় জাহাজগুলো, তো সেইগুলো দেখবো কী কী কতগুলো হচ্ছে আমরা ফেসিলিটি পাচ্ছি এই নদীর জন্য, এই জলের জন্য কোন টাইপের হচ্ছে নদীর জন্য আমরা এই ফেসিলিটিগুলো পাচ্ছি খুব সহজে, হচ্ছে মালপত্র এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে খুব কম খরচে, তো সেইগুলো দেখবো। মৎস্যরণ অর্থাৎ যে মাছ কীভাবে চাষ করে সেখান থেকে আমরা প্রফিট পাচ্ছি সেইটা দেখবো। পর্যটন ব্যবস্থা কীভাবে উন্নত হচ্ছে, ওই আসে না বিদেশিরা ঘুরতে আসে পর্যটন ব্যবস্থা, কিংবা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এই শীতকাল তো গেল, তোমরা কি কেউ কোথাও ঘুরতে গেছো, যদি গিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তারপরে কি, জলসেচ ব্যবস্থা চাষবাসের ক্ষেত্রে কী কী হচ্ছে এই ভারতের মানব জীবন অর্থাৎ আমাদের জীবনে সেই নদীগুলোর ভূমিকা চাষবাসের ক্ষেত্রে, প্রাচীন সভ্যতাগুলোর উৎপত্তির ক্ষেত্রে নদীকে কেন্দ্র করে কীভাবে উৎপত্তি হয়েছিল, কীভাবে শিল্প গড়ে উঠেছিল, বন্দর গড়ে উঠেছে সেইগুলো হচ্ছে দেখবো। দেন লাস্টে কী দেখবো, ভৌম জল, মাটির তলা থেকে যেই সকল জলগুলো আসে তাদেরকে ভৌম জল বলা হয়েছে, এই ভৌম জলের হচ্ছে দেখবো যে কী কীভাবে হচ্ছে কতগুলো জায়গায় হচ্ছে পাওয়া গেছে, কী কী উদ্দেশ্য ছিল, তারপরে হচ্ছে জল সংরক্ষণের জন্য কী কী স্টেপ নিয়ে থাকে, তো এই সব বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের আমাদের এই ক্লাসটা হবে। তো হোপ তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে আজকে আমরা কোন কোন টপিকগুলো পড়বো, কী কী থাকবে, কী কীভাবে ডিসকাস করবো, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্নটা আসে এবং বুঝে নিতে হবে, অনেক ডেটা আছে, ডেটাগুলো মনে রাখতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা নিয়ে হচ্ছে যে আমরা আলোচনা করবো, চলো দেখা যাক এবার হচ্ছে স্টেপ বাই স্টেপ কী কী রয়েছে। হ্যাঁ, শুরু করা যাক হচ্ছে শুরু থেকে, কী বলা হচ্ছে ভারতে হ্রদ জলাশয় আর খালের বন্টন। ঠিক আছে, মেন কি, হ্রদগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করি কী দেখবো, ফার্স্ট হচ্ছে হ্রদ। ঠিক আছে, ভারতের হ্রদগুলোকে যদি আমরা আলোচনা করি তো এই হ্রদগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা কি উত্তর ভারতের হ্রদ এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে দক্ষিণ ভারতের হ্রদ। তো উত্তর ভারত আর দক্ষিণ ভারতের কনসেপ্টটা যদি আমরা দেখি তো কি, ইন্ডিয়া যদি এটা হয়, আমার লেখা তো বলে দিয়েছি না, আমার ম্যাপ ফ্যাপ আঁকা হচ্ছে খুব খারাপ, তো হচ্ছে এইটা যদি হয় তো এখান থেকে কি ওপর দিকটা হচ্ছে উত্তর। ঠিক আছে, কারণ কি, যখন আমরা ম্যাপ আঁকি, আগের ক্লাসেও বলেছি আর এই ক্লাসেও বলে দিচ্ছি, তো ম্যাপে কি আমাদের সবসময় ডান দিকটা হয় হচ্ছে ইস্ট পূর্ব, ঠিক আছে, এবং ওপর দিকটা হয় হচ্ছে উত্তর। তার মানে কি, ম্যাপটা ভারতের যখন ম্যাপ হবে তো এই ওপর দিকে হিমালয় ফিমালয়ের দিকগুলো কি আমাদের উত্তর, ঠিক আছে, উত্তর ধরা হবে, মানে উত্তর সাইড নর্থ, আর ডান দিকটা হচ্ছে ইস্ট। তো সেই হিসাবে কি এই ভারতের হ্রদগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি উত্তর ভারত অর্থাৎ হচ্ছে হিমালয়ের দিকে, ওই ওপরের দিকে ভারতের ম্যাপের ওপর দিক, জম্মু কাশ্মীর হিমালয় যেসব দিকগুলো রয়েছে ওই দিকে কী কী হ্রদ রয়েছে, এবং হচ্ছে দক্ষিণ ভারতে কী কী হ্রদ রয়েছে, এই দুটো ভাগে ভাগ করেছে আমরা আলোচনা করবো। তো এবার কি উত্তর ভারতের ক্ষেত্রে কী কী বলা হচ্ছে,
বলা আছে হিমালয়ের পর্বতের কুমায়ুন অঞ্চলে অনেকগুলি মিষ্টি জলের বড় বড় হ্রদ দেখা গেছে, ঠিক আছে। আর সেইগুলোকে কি তাল নামে পরিচিত, তাল কি কি তাল, যেমন আছে নৈনিতাল, নাম শুনেছো, তাল সে তাল মিলা একটা গান আছে না, তো সেরকম এই উত্তর ভারতের হ্রদগুলোর মধ্যে পড়ছে কি নৈনিতাল, ভীমতাল, সমতাল, পুনাতাল, মালোয়া তাল, তারপরে হচ্ছে কি খুরপাতাল। এই তালগুলো যখনই থাকবে সেইগুলোকে হচ্ছে ধরে নেবে যে এইগুলো হচ্ছে উত্তর ভারতের হ্রদ, সেগুলো তালই বলা আছে। এইভাবে হচ্ছে লাস্ট হচ্ছে তাল দিয়ে হচ্ছে লেখা রয়েছে, ঠিক আছে। তো নৈনিতাল এই সব তালের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য, নৈনিতাল হচ্ছে আমরা প্রায় নাম শুনেছি, নৈনিতাল হচ্ছে এইগুলো এই সকল হ্রদগুলোর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য একটা হচ্ছে হ্রদ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ভুঞ্জ উপত্যকায় হেমকুণ্ড এবং হচ্ছে নন্দাঘণ্টি রূপকুণ্ড এই অঞ্চলগুলিও হচ্ছে বিখ্যাত। এছাড়াও জম্মু কাশ্মীরে হচ্ছে ডাল আর হচ্ছে উলার, ঠিক আছে, দুধনাক প্রভৃতি সুস্বাদু জলের হ্রদ হচ্ছে দেখা যাচ্ছে। তারপর কি মণিপুরেও দেখা যাচ্ছে, এইগুলো সব হচ্ছে উত্তর উত্তর ভারতে, মানে হচ্ছে ওপর দিকটা ম্যাপের হচ্ছে ওপর দিকটা, ঠিক আছে। মণিপুরে দেখা যাচ্ছে কি লোকটাক হ্রদটি, এইটি হলো উত্তর পূর্ব ভারতের বিখ্যাত হ্রদ। বুঝতেই পারছো আমার একটু সর্দি হয়েছে, ওয়েদার এমন চেঞ্জ হচ্ছে না পুরো হচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কী করা যাবে, শরীর খারাপ হোক যাই হোক হচ্ছে ক্লাস আমাদেরকে করতে হবে। এছাড়াও ভারতের হচ্ছে মেরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদ হচ্ছে আমরা দেখতে পাই, সেইগুলো কি সম্বর, পুষ্কর, দিওয়ানা, ঠিক আছে, এই হ্রদগুলো হচ্ছে আমরা দেখতে পাই। রাজস্থান অঞ্চলে লবণাক্ত জলের এই হ্রদকে বলা হচ্ছে কি প্লায়া, রাজস্থানের এই লবণাক্ত জলের হ্রদগুলোকে কী বলা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে প্লায়া। রাজস্থান হচ্ছে ম্যাপের কোনখানে অবস্থিত বলো, কোন দিকটায় রয়েছে আমাকে কমেন্ট করে জানবে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোন দিকটা হচ্ছে রাজস্থান অবস্থিত ভারতের ম্যাপে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই যে তোমরা কোথা থেকে দেখছো, তোমার স্কুলের নাম কি, তোমার নাম কি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, তাহলে হচ্ছে আমরা একটু মোটিভেট হয়ে যাবো তুমি কোন স্কুল থেকে দেখছো আমি জানতে পেরে যাবো, ঠিক আছে। আর হচ্ছে আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাও তো আমার FBIT লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তাছাড়া হচ্ছে চ্যানেলে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম সব কিছু হ্যান্ডেল হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে চ্যানেলে, তো সেখান থেকে তোমরা হচ্ছে আমাদেরকে খুঁজে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি দেখলাম হচ্ছে উত্তর ভারতের হ্রদগুলো হচ্ছে দেখে নিলাম, এরপরে দেখবো হচ্ছে দক্ষিণ ভারতের হ্রদ। দক্ষিণ ভারতের হ্রদ কী বলা হচ্ছে পূর্ব ভারতের বঙ্গোপসাগর উপকূলে চিল্কা, চিল্কা হচ্ছে লবণাক্ত হ্রদ, ভারতের হচ্ছে বৃহত্তম বৃহত্তম উপকূলীয় হ্রদ, ঠিক আছে। তারপরে কী রয়েছে, তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে রয়েছে লবণাক্ত কোলের হ্রদ, ঠিক আছে, এগুলো সব হচ্ছে দক্ষিণ ভারতের। তামিলনাড়ু রাজ্যের হচ্ছে চেন্নাই শহরে রয়েছে কি পুলিকট উপহ্রদ, তারপরে কি আরব সাগরে উপকূলবর্তী কোচির কাছে রয়েছে ভীমবানাদ কোয়েল, ঠিক আছে। এই হ্রদগুলো হচ্ছে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ, তাহলে ঠিক আছে উত্তর ভারত আর দক্ষিণ ভারতের হ্রদগুলো হচ্ছে আমরা দেখে নিলাম, ঠিক আছে। এরপরে দেখবো কি ভারতের গুরুত্বপূর্ণ জলাশয়, এগুলোর নাম নামগুলো নোট করতে হবে, এইগুলো হচ্ছে ডেটা বেস, ওই ডেটার ওপর ভিত্তি করে এই নামগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে। কী কী রয়েছে গুরুত্বপূর্ণ কিছু জলাশয়, গোদাবরীর হচ্ছে রামপদ সাগর বাঁধ ও জলাশয়, তারপরে রয়েছে মিঞ্জিরায় নিজাম সাগর, কৃষ্ণা নদীর নাগার্জুন সাগর, কৃষ্ণার উপনদীর কয়না, ভীমা, ঘাটপ্রভা প্রভৃতি বাঁধ, তারপরে রয়েছে কি কাবেরী নদীর মেটুর বাঁধ, তাপ্তি নদীর প্রকল্প, আর হচ্ছে উড়িষ্যার হীরাকুদ বাঁধ প্রভৃতি জায়গাগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে। এরপরে আমরা সোজা চলে আসবো কি ভারতের উল্লেখযোগ্য খালসমূহতে, ঠিক আছে। ভারতের উল্লেখযোগ্য খালসমূহের মধ্যে কি উত্তর ভারতে পাবো, অন্ধ্রপ্রদেশে পাবো, পাঞ্জাবে পাবো, হরিয়ানায় পাবো, পশ্চিমবঙ্গে পাবো, এইগুলো সব জায়গায় হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে। ভারতের বিভিন্ন রাজ্যে জলসেচ পরিবহনের জন্য যথেষ্ট খালের উপস্থিত রয়েছে। জলসেচ মানে হচ্ছে কি জমির ক্ষেত্রে আমরা কি জলসেচ কখন করি, জমি মানে জমি চাষবাসের ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে জলসেচ করি, অর্থাৎ কোনো একটা জায়গায় জল রয়েছে সেখান থেকে জলটা নিয়ে সেই চাষের জমিতে পাঠায় এবং ফসল উৎপন্ন হয়, যখন ফসল উৎপন্ন হয় সেই ফসলগুলোকে আমরা খাই, ফসল খাই বলেই আমরা বেঁচে আছি, না খাবো না কিছু করবো না, তো আমরা ওপরে চলে যাবো,
ঠিক আছে, মেন কি তো এখানে কি বলা হচ্ছে, ভারতের বিভিন্ন রাজ্যে জলসেচ পরিবহনের জন্য যথেষ্ট খালের উপস্থিত লক্ষণীয়। ভারত সরকার খাল সংক্রান্ত নানান প্রকল্পের উদ্ভব করে জাতীয় এবং আন্তর্জাতিক জলপথের উন্নয়ন ঘটিয়েছে। ভারতের প্রায় 26% জমিতে জলসেচের ব্যবস্থা করেছে। অর্থাৎ কি ভারত সরকার এই চাষবাসের জন্য খালের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খাল খুবই গুরুত্বপূর্ণ, খালের মধ্যে দিয়ে জল পাস করানো, সেই জলগুলোকে বিভিন্ন জমির মাঝখান দিয়ে একটা বড় বড় খাল কেটে হচ্ছে সেই খালের মধ্যে দিয়ে কি জল পাস করানো, সেই জলগুলো কি হচ্ছে, সেই জলগুলো ব্যবহার করে চাষবাস হচ্ছে। তো তাহলে খালের কতটা ইম্পর্টেন্স রয়েছে সেটা হচ্ছে তোমরা বুঝতে পারছো, যে ভারত সরকার এই কাজে হচ্ছে নানান ইনভেস্ট করছে যাতে হচ্ছে খালগুলো ঠিকঠাক থাকে, সংস্কার হয়, খালগুলো বড় হয়, সেখানে আরও কাজ কিছু পরিবহনের করা যায়। তো এরকম হচ্ছে ভারত সরকার বিভিন্ন স্টেপ নিচ্ছে, নিয়ে হচ্ছে সেই খালগুলোকে সংস্কার করে কাজে লাগাচ্ছে যাতে হচ্ছে চাষবাসের ডেভেলপ হয়, পরিবহনের ক্ষেত্রে ভালো হয়। তো এইসব ব্যাপারগুলো ঠিক আছে। এবার উত্তরপ্রদেশের কয়েকটা খাল এখানে রয়েছে, তো সেটা দেখা যাচ্ছে কি পূর্ব যমুনা খাল, তারপরে কি উচ্চ গঙ্গা খাল, নিম্নগঙ্গা খাল, আগ্রা খাল, সারদা খাল, ঠিক আছে প্রভৃতি। এবার অন্ধ্রপ্রদেশ ঠিক আছে, এখানে অন্ধ্রপ্রদেশের কী কী খাল রয়েছে, কৃষ্ণা বদ্বীপ খাল, গোদাবরী বদ্বীপ খাল, কুন্নুল, কুডাপ্পা খাল প্রভৃতি। এরপর হচ্ছে পাঞ্জাবে কী কী খাল পাবো, পাঞ্জাবে হচ্ছে আমরা পাবো হচ্ছে পশ্চিম যমুনা খাল, উচ্চবাড়ি দোয়াব খাল এবং হচ্ছে সারোহিন্দ খাল। তারপরে কোথায় এরপরে যাবো হচ্ছে আমরা হরিয়ানায় কী পাবো, পশ্চিম যমুনা খাল, ভাকারা খাল, গুড়গাঁও খাল প্রভৃতি। এবং পশ্চিমবঙ্গে মেদিনীপুর খাল 540 কিমি, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল এটা আছে, ঠিক আছে মেদিনীপুর খাল পশ্চিমবঙ্গের মধ্যে। তারপর কি ইডেন খাল, হিজলি খাল, ঠিক আছে দামোদর খাল প্রভৃতি খালগুলো হচ্ছে আমরা পেলাম, ঠিক আছে পশ্চিমবঙ্গের মধ্যে খালগুলো রয়েছে। তো এরপরে দেখবো আমরা কি মানব জীবনে নদ নদী হ্রদ জলাশয় প্রভৃতির গুরুত্ব কী কী রয়েছে। অবাদি জমির উৎপত্তি, নদ নদীতে প্রবাহিত হলে তার তীরবর্তী অঞ্চলে পলি সঞ্চয় হয় এবং তার উর্বর মাটি সঞ্চিত হয়। অর্থাৎ কি নদীর এখান দিয়ে যাবে, যখন নদী প্লাবিত হবে, নদীর ওপরে হচ্ছে জল উপচে পড়বে, তো নদীর সেই সকল পলিকাদাগুলো, নদীর মধ্যে কি বিভিন্ন পলিকাদা থাকে, সেইগুলো যখন হচ্ছে ওপরে পাড়ে এসে জমবে, তো সেই পাড়ের হচ্ছে কি উর্বরতা বৃদ্ধি করে দেবে, এবং সেখানে যখন চাষবাস হবে তো সেই ফসলের পরিমাণ, ফসলের গ্রোথ হচ্ছে বেড়ে যাবে, সারের কাজ করবে। তো এটা হচ্ছে একটা অবাধি জমির হচ্ছে উৎপত্তি ঘটাবে, ঠিক আছে নদ নদীর প্রভাব মানব জীবনে, যখন শাকসবজি সব কিছু ফসল উৎপন্ন হয়ে যাবে তো মানুষ তো খাবে, তাহলে কি মানুষের ডেভেলপ হবে, তো মানুষের জীবনের হচ্ছে উন্নতি ঘটছে, ঠিক আছে। এটা কি অভ্যন্তরীণ জলপথে পরিবহন ব্যবস্থা, নদী যদি ডিপ হয় তো সেখানে পরিবহন ব্যবস্থা কি নৌকোর মধ্যে দিয়ে কিংবা হচ্ছে জাহাজের মধ্যে দিয়ে সেখান থেকে মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা হবে, আর রাস্তায় পেট্রোল পোড়ানোর থেকে জলের মধ্যে হচ্ছে অতি কম খরচে মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা হয়। তো এক্ষেত্রে কি মানব জীবনে হচ্ছে এটা নদ নদী জল জলাশয় খালের হচ্ছে একটা ভূমিকা, যে এর মধ্যে দিয়ে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে খুব কম খরচে করে নিতে পারি সহজে। এ কি মৎস্যারোহণ, ঠিক আছে এখানে কি বলা হচ্ছে নদী হ্রদ পুকুর জলাশয়গুলিকে কেন্দ্র করে মৎস্যজীবীরা মৎস্যারোহণ করে এবং যথেষ্ট অর্থনৈতিক ভূমিকা পালন করে। দেখো নদীতে আমরা দেখেছি নদী কিংবা পুকুরে হচ্ছে মাছ চাষ হয়, এবং নদীতে আমরা দেখেছি কি যারা নৌকা নিয়ে যায় তারা হচ্ছে মাছ সংগ্রহ করে, মাছ ধরে, জাহাজের মধ্যে দিয়ে মাছ ধরা হয়, ধরে সেইগুলো হচ্ছে বিক্রি করাতে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হচ্ছে, এবং কিছু মাছ যখন হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে পাঠানো হচ্ছে তাকে ইন্টারন্যাশনাল মানি হচ্ছে ভারতে আসছে, তাকে অর্থনীতিতে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমাদের মানুষের জীবনে হচ্ছে নদ নদী হ্রদ জলাশয়ের ভূমিকা এখানেও আমরা দেখতে পাচ্ছি। এরপরে কী হচ্ছে পর্যটন কেন্দ্র, ভারতের মিরিক, পুলিকোট, উটি প্রভৃতি স্থানে হ্রদগুলি এবং বিভিন্ন নদী তীরবর্তী শহরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। অর্থাৎ পর্যটন কেন্দ্র বলতে কি পর্যটন কেন্দ্র হচ্ছে সেইগুলো যেখানে মানুষ ঘুরতে আসে, একটুখানি শীতকালে এলো, এসে হচ্ছে সেলফি তুলে নিয়ে হচ্ছে পোস্ট করলো ইনস্টাগ্রামে ফেসবুকে, 4টে লাইক হলো, এই 4টে নয় 4K লাইক হয়ে গেল, 4K যেমন ভিডিও আসে, তো এরকম কি এইভাবে হচ্ছে পর্যটন কেন্দ্র হয়, যে পর্যটন কেন্দ্র বলতে কি যেখানে হচ্ছে আমরা ঘুরতে যাই, ঠিক আছে পর্যটক, তো সেই পর্যটন কেন্দ্র হচ্ছে নদীকে কেন্দ্র করে জলাশয়কে কেন্দ্র করে, যখন আমরা ঘুরতে যাই না পাহাড়ে কোথাও গেলাম, ঝর্ণায় দেখলাম কিংবা হচ্ছে নদীর পাড়ে ঘুরতে গেলাম, এরকম জায়গায় তো আমরা পছন্দ করি, তাই না। তো সেইভাবে কি
সেই যেই জায়গায় মানুষ হচ্ছে ঘুরতে যায় সেটা হচ্ছে পর্যটন কেন্দ্রতে পরিণত হয়। তো এরকম কি এই নদী হ্রদ জলাশয়গুলোকে কেন্দ্র করে বিভিন্ন পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। পর্যটন কেন্দ্র তৈরি হলে কী হবে, যেখানে হচ্ছে পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে সেখানে যখন মানুষ ঘুরতে হবে সেখানে চারটে হোটেল হবে, সেই হোটেলে কি মানুষ হচ্ছে ভাড়া দিয়ে থাকবে, সেখানে চারটে গাড়ি চলবে, সেই গাড়ি হচ্ছে ভাড়া চলবে, ভাড়া দিয়ে ঘুরবে, তো সেখানে অর্থনীতিটা ডেভেলপ হবে। তো এইভাবে হচ্ছে নদী হ্রদ জলাশয় মানুষের জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ঠিক বলেছি না? জলসেচ, জলসেচ হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ হচ্ছে কি যেখান দিয়ে নদী যাবে তার আশেপাশে যেই সকল জমিগুলো থাকবে তো সেখানে কি সেই নদীর জলে ব্যবহার করে সেই জমিগুলোতে ফসল উৎপাদন করা হবে, তাই জন্য কি জলসেচ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাচীন সভ্যতাগুলোর উৎপত্তি, ঠিক আছে, তো এক্ষেত্রে কি বলা হচ্ছে চলো দেখি। পৃথিবীর সব প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, হুয়াং হো এবং ইয়াংসি কিয়াং নদীর তীরে হচ্ছে চৈনিক সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। আগেকার দিনে যেই সকল সভ্যতাগুলো গড়ে উঠেছিল বেশিরভাগ হচ্ছে সিন্ধু মেসোপটেমিয়া যাই বলো না কেন, তো সেই সভ্যতাগুলো কি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নদীকে কেন্দ্র করে কেন গড়ে উঠছে সেক্ষেত্রে আমরা যখন দেখতে যাবো তো আমরা তখন পাবো যে কি তখন প্লেন ছিল না, এই যে প্লেনে গেলো হচ্ছে হেলিকপ্টারে গেলো গিয়ে হচ্ছে উড়ে উড়ে চলে গেলো, তো এরকম ব্যবস্থা ছিল না, ট্রেনও ছিল না। তো তখন কি যাতায়াতের জন্য সবথেকে হচ্ছে সুবিধাজনক মাধ্যম ছিল হচ্ছে জল, নদীর মধ্যে দিয়ে নদী পথের মধ্যে দিয়ে যাতায়াত। তো তাই জন্য কি বিভিন্ন বড় বড় সভ্যতা বড় বড় শহরগুলো কেন্দ্র হয়ে উঠেছে সেটা কিসে কাকে কেন্দ্র করে, নদীগুলোকে কেন্দ্র করে, ঠিক আছে। তো সেইটাই হচ্ছে এখানে বলা হচ্ছে প্রাচীন সভ্যতাগুলিও এই নদী হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। কলকাতা শহর কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটা আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, ঠিক আছে, এর অ্যান্সার দেবে। বন্দর গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে, নদী যখন থাকবে সেখানে হচ্ছে কিন্তু বন্দর তো গড়ে উঠবেই, ঠিক আছে। শিল্প কেন্দ্র গড়ে উঠবে নদী আশেপাশে বিভিন্ন কারখানা হবে, কারণ কি কারখানায় মালপত্র জিনিসপত্র তৈরি করার জন্য জলের খুব প্রয়োজন হয়, তো সেই জল কোথা দিয়ে পাবে, পাশ দিয়ে নদী চলে গেলে বড় জলাশয় হ্রদ চলে গেলে কি সেখান থেকে জলটা ইজিলি পেয়ে যাবে। তো নদী জলাশয় হ্রদকে কেন্দ্র করে হচ্ছে বিভিন্ন শিল্পও গড়ে ওঠে, ঠিক আছে। তো এই সেক্টরটা হচ্ছে আমরা কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, তো এরপরে আমরা কী দেখবো যে ভারতের জলসেচ পদ্ধতি, ঠিক আছে, তিনটে ভাগে হচ্ছে ভাগ করা ভারতের জলসেচ পদ্ধতিকে আমরা আলোচনা করতে পারি। একটা কি কূপ নল, তারপরে হচ্ছে নলকূপ, আর দ্বিতীয় হচ্ছে খাল। খালকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, নিত্যবাহ খাল এবং প্লাবন খাল। নিত্যবাহ খাল প্রত্যেক দিনই হচ্ছে যেখানে জল থাকবে সেটাকে বলা হচ্ছে নিত্যবাহ খাল, প্লাবন খাল বর্ষার সময় হচ্ছে জল আছে সারা বছর যেখানে জল থাকে না সেটাকে বলা হচ্ছে প্লাবন খাল। কূপের ক্ষেত্রে কি ডেফিনেশন দেওয়া হচ্ছে চলো দেখা যায়। নদী উপত্যকা অঞ্চলের নরম মাটিতে পাতকুয়া খনন করে কূপের মাধ্যমে জলসেচের ব্যবহার করা হয়, ঠিক আছে। নদী উপত্যকা অঞ্চলের নরম মাটিতে পাতকুয়া খনন করে কূপের মাধ্যমে জলসেচের ব্যবস্থা করা হয়। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর বিহার, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র যেসব অঞ্চলে জলস্তর ভূপৃষ্ঠের বেশি নিচে নয় সেখানে এই ধরনের জলসেচ হয়। ভারতের প্রায় 60 লক্ষ কূপ রয়েছে যার মধ্যে প্রায় 16% জমি জলসেচ করা, ঠিক আছে। অর্থাৎ কি যেখানে আছে জলে ওয়াটার লেভেল কম, মাটির তলা হচ্ছে খুঁড়লে নদীর আশেপাশে জায়গা কি মাটি কিছুটা খুঁড়লে হচ্ছে মাটির তলা থেকে জল পাওয়া যায়, তো সেই জলগুলোকে হচ্ছে দিয়ে কি কল লাগানো হচ্ছে, কূপ লাগানো হচ্ছে, তো এবং বিভিন্ন কূপের মধ্যে দিয়ে চাষবাসও করা হচ্ছে, সেই জল তুলে হচ্ছে খাওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে এখানে বেলা হচ্ছে। তো এটা হচ্ছে কূপের গেল নলকূপ। নলকূপ হচ্ছে কি টিউবওয়েল, টিউবওয়েলের জল হচ্ছে আমরা খাই, ঠিক আছে, সব জলই হচ্ছে আমরা খাই, কোথাও একটুখানি মানুষ বাধ্য হয় হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জল খেতে। টিউবওয়েলের জল হচ্ছে একটু বেশি শুদ্ধ, এমনি এই জলকে হচ্ছে যাদের কাছে কিছু উপায় নেই, রাজস্থানের মানুষ কীভাবে যে জল খায় সেটা তো দেখেছ বিভিন্ন সিনেমার ক্ষেত্রে দেখেছো, কিংবা হচ্ছে রিয়েল লাইফে যদি কেউ ঘুরতে যেতে চাও তো সেখানে হচ্ছে লাইভ তোমরা দেখতে পাবে জলের কষ্ট কতটা। নলকূপের ক্ষেত্রে কী বলা হচ্ছে, পলিমাটি অঞ্চলে নরম মাটিতে পাইপ বসিয়ে বিদ্যুৎ, ডিজেল এবং কেরোসিনের সাহায্যে পাম্পের মধ্যে দিয়ে কৃষি জমিতে জলসেচ করা হয় এবং তাকে নলকূপের মাধ্যমে সেচ বলা হয়। অর্থাৎ কি পাইপ বসিয়ে টিউবওয়েল দেখেছো, টিউবওয়েল হচ্ছে এখন শহরাঞ্চলে হচ্ছে টিউবওয়েলের এতটা অ্যাভেলেবেল নয়, কিন্তু গ্রামাঞ্চলেও আস্তে আস্তে
টিউবওয়েল উঠে যাচ্ছে, কিন্তু হচ্ছে যাদের জমি জমা রয়েছে কিংবা হচ্ছে বিভিন্ন সময় তো হচ্ছে মাটির তলে পাইপ বসানো হয়েছে, সেই পাইপে হচ্ছে একটা পাম্প লাগিয়ে সেই মাটির তলা থেকে জল তুলে আনা হচ্ছে। তো এটাকেই হচ্ছে টিউবওয়েল বলা হচ্ছে বা নলকূপ বলা হচ্ছে, সেটা দিয়ে হচ্ছে চাষবাস করা হচ্ছে, বিভিন্ন জায়গায় চাষবাস দেখা যাচ্ছে। ঠিক আছে, সেচ খাল, সেচ খাল কি? সেচ খাল হচ্ছে ভারতের নদ নদী সমৃদ্ধ অঞ্চলে প্রায় 40% কৃষি জমিতে সেচ খাল এর সাহায্যে হচ্ছে চাষবাস করা হয়। সেচ খালগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, নিত্য বাহ, অনিত্য বাহ বা প্লাবন খাল। ঠিক আছে, নিত্যবাহ খাল, নিত্যবাহ খাল কি বলা হচ্ছে, সারা বছর জল থাকে এমন নদী থেকে কাটা খালকে বলা হচ্ছে কি, নিত্যবাহ খাল। ঠিক আছে, সারা বছর সারা বছর জল থাকে এরকম খাল থেকে যখন হচ্ছে ড্রেনেজ সিস্টেম করা আছে সেখান থেকে হচ্ছে একটা সরু হচ্ছে একটা পাইপ থেকে একটা সরু বড় পাইপ থেকে এখান থেকে একটা সরুভাবে হচ্ছে কেটে হচ্ছে এদিকে জল পাস করানো হচ্ছে, এইখানে হচ্ছে সারা বছর জল থাকে এটা হচ্ছে, সেই জন্য কি এই যে খালটা করাবে এটা সারা বছর জল থাকবে, তাহলে এটাকেই বলা হচ্ছে নিত্যবাহ খাল। ওকে, হ্যাঁ, নদীতে বাঁধ দিয়ে জল ধরে রাখার ফলে নিত্যবাহ খালে সারা বছর জল থাকে, এই এটাকে জলসেচের কাজে কৃষিকাজে হচ্ছে ব্যবহার করা হয়। উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী স্থানে হচ্ছে এরকম রয়েছে, রাজস্থানের হচ্ছে গঙ্গানারায়ণ গড়ে এখানে পাওয়া যাচ্ছে, গঙ্গানারায়ণ গড়ে, পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিম পাঞ্জাব সমভূমিতে এরকম পাওয়া যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকায় নিত্যবাহ সেচ খাল হচ্ছে খনন করা হয়েছে। তো এবার আসা যাক হচ্ছে প্লাবন খাল, প্লাবন খালের ক্ষেত্রে কী বলা হচ্ছে, সাধারণত বর্ষার জল হচ্ছে এই প্লাবন খাল কখন হচ্ছে বর্ষার জলেই হচ্ছে আমরা পাই। ঠিক আছে, ভারতে প্লাবন খাল দ্বারা সেচ প্লাবিত অঞ্চলগুলো হচ্ছে কি, উড়িষ্যার মহানদী, তামিলনাড়ুতে হচ্ছে কাবেরী উপদ্বীপ, অন্ধ্রপ্রদেশে হচ্ছে গোদাবরী কৃষ্ণা প্রভৃতি বদ্বীপগুলো হচ্ছে প্লাবন খাল। এবার আসা যাক হচ্ছে ভৌম জল, লাস্ট টপিক, ভৌম জলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বর্তমানে নানান কাজের মধ্যে ভৌমজল এত বেশি পরিমাণে ব্যবহৃত হয়েছে যে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন অদূর ভবিষ্যতে ভৌমজলের ভাণ্ডার শেষ হয়ে যাবে। বর্তমানে চারিদিকে সব কিছুর জন্য হচ্ছে ভৌমজল, মাটির তলা থেকে যেই জল পাওয়া যায় সেটাকে এত ব্যবহার করেছে যে বলা হচ্ছে যে মাটির জলে ওয়াটার লেভেল একদিন হচ্ছে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই বিজ্ঞানীরাও আশঙ্কা করছে যে ভৌমজল একদিন শেষ হয়ে যাবে, বর্তমানে তাই নানান পরিকল্পনার মধ্যে দিয়ে ভৌমজলকে বাঁচানোর আমরা চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে কি বলেছে, বহুমুখী নদী পরিকল্পনা, যে পরিকল্পনার সাহায্যে কোনো নদী উপত্যকার অধিবাসীদের সর্বাঙ্গীন অর্থ সামাজিক বিকাশের জন্য নদীর ওপর বাঁধ দিয়ে সংলগ্ন অঞ্চলে জলাশয় নির্মাণ করে নদী উপত্যকার সেতুবন্ধন, বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, জল পরিবহন, পানীয় জল সরবরাহ, মৎস্যচাষ প্রকল্প প্রভৃতি বহুমুখী উদ্দেশ্য সাধন করা হয় তাকে হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। তার যে মানুষের ডেভেলপের জন্য বিভিন্নভাবে নদীকে যেমন কাজ করা হচ্ছে তো সেখানে বহুমুখী নদী পরিকল্পনা বলা হচ্ছে। ঠিক আছে, ভারতের কয়েকটা বহুমুখী নদী পরিকল্পনা, দামোদর নদী পরিকল্পনা, এইভাবে কি এই কাজে লাগিয়ে হচ্ছে বিভিন্ন অর্থ সামাজিক উন্নতি হবে এরকম কাজ করা হয়েছে। ঠিক আছে, মহানদী প্রকল্প হচ্ছে ভাঙ্গর, তারপর হচ্ছে ময়ূরাক্ষী প্রকল্প, কংসাবতী প্রকল্প, নাগার্জুনা প্রকল্প, ঠিক আছে, কোশি প্রকল্প, তিস্তা প্রকল্প, চম্বল প্রকল্প প্রভৃতি, এগুলো হচ্ছে আমরা দেখতে পাই। তো এরপরে দেখব হচ্ছে জল সংরক্ষণ, জল সংরক্ষণের জন্য বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে। জল মানুষের হচ্ছে জীবন, তাই না? জীবন মানে জীবাঙ্গা নয় বন্ধু, জীবন মানে হচ্ছে জল, জলই জীবন, জল ছাড়া বাঁচতে পারে? জল ছাড়া বাঁচা যায় না। বর্তমানে মানুষ নানানভাবে জলের অপচয় করছে, সেটা আমরা জানি, নানানভাবে জলের অপচয় তো হচ্ছে। ঠিক আছে, এই অপচয় রোধ করতে না পারলে অদূর ভবিষ্যতে নানান সমস্যার সম্মুখীন আমরা হব। জল যখন পাবোই না তো খাবো কি, হাওয়া খাবো? তো হাওয়া তো খেলে হবে না, তো জল অপচয় আমাদেরকে বন্ধ করাবে। তাই
নানানভাবে জল সংরক্ষণ করা অত্যন্ত দরকারি হয়ে পড়েছে। জল সংরক্ষণের গুরুত্ব কী? মিষ্টি জল ছাড়া অন্য কোনো জল মানুষের তেমন কোনো কাজে লাগে না, তাই মিষ্টি জল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে জলটা খাই সেটা কি নোনতা? সমুদ্রের এক কাপ জল নিয়ে খেয়ে দেখবে তো মাথা ঘুরে যাবে, কিন্তু আমরা যেই জলটা খাই সেটা সমুদ্রের জলের মতো নয়। অর্থাৎ আমরা যেই জলটা খাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি জল। তো এই মিষ্টি জল হচ্ছে দিন প্রতিদিন শেষ হয়ে আসছে, এটাকে হচ্ছে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তো সেটাই এখানে বলা হচ্ছে, প্রাকৃতিক উপায়ে জল সংরক্ষণ করলে কেবল তার খরচই কম হবে। জল হলো সম্পদ, তাই সম্পদ সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। জল সংরক্ষণ করলে চাষের জন্য সুবিধা হবে, আবার শিল্প কলকারখানার প্রয়োজনে জল সহজেই পাওয়া সম্ভব হবে। ঠিক আছে, তো বাঁধ দিয়ে জল সংরক্ষণ করতে হবে, জল সেচ, জলবিদ্যুৎ প্রভৃতির ক্ষেত্রে হচ্ছে জল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলবিদ্যুতের ক্ষেত্রে জল পড়ছে তবেই টারবাইন ঘুরছে, তবেই কিন্তু লাইট পাখা চলছে। সেক্ষেত্রে জল হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর জল সংরক্ষণের প্রভৃতি পদ্ধতি বর্তমানে নানান পদ্ধতিতে জল সংরক্ষণ করা হচ্ছে। ঠিক আছে, জল অভিবাজিকার উন্নয়ন, অর্থাৎ কোনো কোনো জায়গা হচ্ছে মাটি খুঁড়ে পুকুর খনন করেছে, জল সংরক্ষণ করা হচ্ছে, এবং সেই পুকুরের মধ্যে দেখি মাটির তলা আবার জলটা পড়ে চলে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে জল সংরক্ষণ করা হচ্ছে। বৃষ্টির জলকে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে তোমার হচ্ছে পাইপ লাইনের মধ্যে দিয়ে হচ্ছে মাটির তলায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, বা পুকুর বা কোনো হ্রদে হচ্ছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, এইভাবে হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে। ঠিক আছে, তামিলনাড়ু হচ্ছে এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে তারা হচ্ছে এই জলকে সংরক্ষণ করেছে। প্রধানত কী বলছে, জল বিভাজিক এবং বৃষ্টির জল সংরক্ষণের মধ্যে দিয়ে এই রাজ্য পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় এই প্রকল্পটি গৃহীত হয়েছে। ভৌমজলের মাত্রা এতে কি এমন এত তারা হচ্ছে জল মাটির তলায় পাঠিয়ে দিয়েছে যে ভৌমজলের মাত্রা, তো মাটির তলায় যেই জল থাকে সেই জলের মাত্রা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, ভূগর্ভে জলতলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টির জল সংরক্ষণের মধ্যে দিয়ে এই পদ্ধতি সম্পূর্ণ হয়েছে। এবং তাদের কি অফিস এত পাইপলাইনকে এত ডেভেলপ করে দিয়েছে, অফিসে তোমার হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে জল জমে যাওয়ার যে সমস্যা গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখি, তো সেটা হচ্ছে তামিলনাড়ুতে হওয়া কমে গেছে। ঠিক আছে, আবার কি 2001 সালে সরকারি আইন প্রণয়নের মধ্যে দিয়ে তামিলনাড়ুর রাজ্য শহর গ্রামের সমস্ত মানুষ বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। অর্থাৎ আইন করে বলে দেওয়া হয়েছে বৃষ্টির জল কিন্তু সংরক্ষণ করে রাখা হবে। এছাড়া ধীরে ধীরে পুরানো বাড়িগুলিতে জল সংরক্ষণের পদ্ধতি চালু করা হয়েছে। ঠিক আছে, বৃষ্টির জল সংরক্ষণের জন্য তামিলনাড়ুর গ্রামাঞ্চলে অসংখ্য কূপ পুকুর জলাশয় খনন করা হয়েছে। অর্থাৎ কি জলগুলো সংরক্ষণ করে কোথায় পাঠাবে, তা পুকুর কূপ খনন জলাশয়ে পাঠানোর সেই ব্যবস্থাগুলোকে করা হয়েছে। ঠিক আছে, এবং এর ফলে হচ্ছে ভৌমজলের মাত্রা সেখানে হচ্ছে 50% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো এই হলো আজকের আমাদের টপিক, ভারতের হ্রদ জলাশয় এবং খালের বন্টন। তো এইখানে হচ্ছে এই টপিকটা শেষ হলো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পরের দিনের যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে ভারতের জলবায়ু হচ্ছে আমরা পড়বো। তো পরের টপিকটা দেখি নয় আমি করাবো, নয় তোমাদের হচ্ছে শুভজিৎ স্যার করাবে, যে কোনো একজন করাবে। তোমরা হচ্ছে সেগুলো দেখো হচ্ছে তোমাদের মতামত জানাও, কেমন লাগে ক্লাস, ভালো কি খারাপ, কোথায় সুবিধে অসুবিধে সব কিছু হচ্ছে তোমরা জানিও। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো, টাটা, বাই বাই।